আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা ত্রিনা। আর কয়েক ঘন্টার মধ্যেই ভারতের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় গুলাব। এর প্রভাবে এরই মধ্যে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বইছে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশে। রোববার মধ্যরাত নাগা দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশের কালিঙ্গপট্টনম ও গোপালপুরে মধ্যবর্তী কোনো অঞ্চল দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এর প্রভাব পড়তে পারে মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গেও। গুলাবের প্রভাব মোকাবেলায় সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের 7টি জেলায়। এছাড়া বিভিন্ন রাজ্যের উপকূলবর্তী এলাকায় নিয়োজিত আছে কয়েক হাজার স্বেচ্ছাসেবক উদ্ধারকারী দল। সরিয়ে নেওয়া হয়েছে উপকূলবর্তী কয়েক লাখ বাসিন্দাকে। ভারতের আবহাওয়া অফিস বলছে গুলাবের পর 29 সেপ্টেম্বর নাগাদ আঘাত হানতে পারে আরও একটি ঘূর্ণিঝড়। এর প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ উপকূলেও। এদিকে ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের সমুদ্রবন্দর ও নদীবন্দরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্রবন্দরগুলোকে 2 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত এবং নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হচ্ছে। নিম্নচাপের ফলে ঢাকা সহ সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। করোনা উপসর্গে ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলায় আরো 17 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ বিভাগে করোনায় 1 জন ও উপসর্গ নিয়ে 7 জন সহ মোট 8 জনের মৃত্যু হচ্ছে। তাদের মধ্যে ময়মনসিংহের 6 জন, নেত্রকোনা ও শেরপুরের 1 জন করে রয়েছে। সাতক্ষীরায় উপসর্গ নিয়ে 3 জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে 1 জন সহ দেশের অন্য জেলাগুলোতে মারা গেছেন আরো 5 জন। ময়মনসিংহের জামালপুরগামী কমিউটার ট্রেনে ডাকাতি হত্যার ঘটনায় জড়িত সন্দেহে 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার ঢাকা থেকে ছেড়ে যাওয়া জামালপুরগামী কমিউটার ট্রেনে ময়মনসিংহের গৌরীপুরে ডাকাতি হয়। এই ঘটনায় ডাকাতদের হামলায় নিহত হন 2 জন। এতে ময়মনসিংহ রেলওয়ে থানায় হত্যা হামলা হয় শুক্রবার রাতে। নিহত সাগরের মা অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। ময়মনসিংহ অঞ্চলের সকল ট্রেনের নিরাপত্তা জোরদার করেছে রেলওয়ে পুলিশ। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।